হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। তো দেখুন, আপনাদের দোয়া আমিও খুব ভালো আছি। তো এই যে দেখুন, আমার পাখিগুলি অনেক সুস্থ সবল, ছটফটে বটফটে আছে। এই যে দেখুন, এক একজনে খিদার জ্বালায় মারা গেছিল অর্ধেক। তারা মর্মান্তিক অবস্থা ছিল, তাদেরকে বাধ্য হয়ে এই ইয়া খাইতে হয়েছিল। তারপরে এখন খাবার বাটি দিলাম, বের করে রাখার পরে খাবার বাটি দিয়ে ওতে খাবার খাইতেছে। তেমন তো খাবার বাটিতে বের করছিলাম যাতে তারা ব্লক মেয়ের ব্লকটি খায়। অবশ্যই এক ফোঁটাও খায় না, আমি দুই সপ্তাহের মতন হয়ে গেছে। আজকে দেওয়া হচ্ছে এটা খাইয়া, যে এদিকে ভরাইছে, খাঁচার ভিতরে ভরাইছে, এই তার ভিতরে তো গুঁড়া গুঁড়ো করে রাখছে, খাইছে, আবার খাইতে আসছে। অন্য খাবার দেখে না খাবার, এইখানে সারাটা দিন দেখে এখানে পানি পানি যাবার চলে গেছে। যেহেতু আমাদের পছন্দ হচ্ছে, আর এই দুটো কিন্তু সারাদিন ঝগড়া করে রাখেন, যদি কোনো বিদ্যুৎ দেয় তারা ঝগড়া করে, বুঝছেন? তো ঝগড়া করে, তো এর জন্য আমাদের সমস্যা। তখন আজান দিতে হয়ে তো একটু পরে কবর ধরে আজান শেষ হলো। তারপরে দেখুন, এটা কিন্তু ঝগড়া করে, কেন আমি জানি, স্বপ্নরাও বুঝবেন যে একটু বুঝায় বলি। আসলে এখানে হচ্ছে যে মানে একটা একটা বড় ছুটছে, একটা ছোট হচ্ছে। তারা দেখো মেয়েটা কি পরিমাণ রাগে, দেখো চোখটা লাগে এই তার জায়গায়, এটা ও জায়গায়, ও এখানে মারে, ও এখানে গেলে মারে, আবার ও এখানে গেলে ও মারে। তো এরকম তার ঝগড়া প্রতিদিন হতে আসছে যে মানে মূল কারণটা হলো আমি যদি দেখাই একটু ছেলে পাখিটা, ছেলে পাখিটা এরকম তো অ্যাডাল্ট না, দেখুন ওটা চোখের রিং নাই, কিন্তু বুঝছেন ওটা নিউ অ্যাডাল্ট লোকে করে আস্তে আস্তে। আর যদি আমি মেয়েটার দিকে তাকাই, দেখুন এটা হচ্ছে ফুল অ্যাডাল্টের একটা ভাব আছে, দেখুন ওর চোখের সাথে একটা রিং আছে, এটাই তার অ্যাডাল্টের চিহ্ন, বুঝছেন? বুঝতে পারছি, তো এই জন্য তো করছে করছে একজন একজনকে মারি ফুটায় ফেলতেছে। এখানে আমি একটা হাড়ি দিয়েছি, এটা একটু অনেক বড়, কারণ তারা হয় ডিম পারে আট দশটা, পাঁচ ছটা ডিম পারে, অনেক কিছু খাবার পড়ছে। পশম টশম পরিষ্কার করে দিয়ে ফুদি, কিন্তু খাবার পরিষ্কার করতে পারতেছে না, দেখতে হাত যাওয়া অনেক ইম্পসিবল। তো যে দেখুন ফ্লাইং কেন পুরো প্রস্তুত, কিন্তু আমি ওখানে কোনো কলোনি করতে পারি, যেহেতু বান্ধব অনেক চিপা, আর এখানে আমার কিছু গাছ আছে। তো দেখুন ওয়ার্ড নয়টার তারপরে কিছু পাতা বাহার, নামটা ভুলে গেছি, যে অনেক রকমের গাছ আছে, অনেক পাতা আছে আছে পাখিগুলো। আমি তো পাখি রাখি আরেকটা জায়গায়, তো আজকে এখানে আনছি একটু বাইরের তো বাতাস টাতাস খাইতে। তো তার লেস কিন্তু প্রচুর বড় হয়েছে, প্রচুর বড় হয়েছে, অনেকগুলো লেস। এই ছেলেটা উঠতে ইচ্ছে করতেছে, কিন্তু একটা ছোট গাছে উঠতে পারবে না, এই জন্য তো প্রাণ শুধু চাপতেছে। আমরা একটু পরে আসতেছি, তার মধ্যে এখানে পাখিগুলি রাখি যে জগতে তাদের খাবার এবং খাবার চালছি, পরিষ্কার করছি তাদের খোঁজা। আর আমি এখানে একটা লাইটের ব্যবস্থা করলাম, গ্রিন কালার নামতে একটু অফ করে ফুল আলোকিত হালকা থাকে, বুঝে বুঝতে ফুল আলোকিত। তাহলে আমি বাথরুম যেহেতু রাখতেছি, কারণ এখন আমার বারান্দা যেতে এখন বর্ষাকাল, বারান্দাতে একটু সমস্যা হয়, তুমি এদিক দিয়ে পানি আসতে পারে না বাথরুম যেতে আমারটা। আর আমি এখন একটা করণ করবো, দিয়ে একটা ন্যাট লাগাবো, তারপরে
দিকের পরিষ্কার পরিষ্কার করবো, তেমন চুটি পালের সেটগুলি করবো। আর এখানে গরম হবে, একবার যখন বড় পরই ফুলা দিব, আর এই লেটটাকে বড় করবো। আমার এখানে কিছু হাঁড়ি এখানে সেট করবো, যে উপরে সেট করবো, যে তখন এখানে গরমই হবে। এখানে ঢাল দেব, যে ঝর্ণাটা শোনো, ঝর্ণার দিক থেকে এবার ট্যাপ কিছু দেখানোর জন্য তো এই গরম হবে একটু। আমরা এখানে আসছি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, এবং এরপরে আবার চ্যানেলের নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো লাইক কমেন্ট শেয়ার করবেন, যদি আমার কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সেটা বলে দেবেন। আল্লাহ হাফেজ।